দিতে চান না নির্বাচকরা। এমনিতে আচমকা রোদ আর গরম, সঙ্গে যান্ত্রিক ত্রুটিতে মৌলানা ভাসানী স্টেডিয়ামের পানির পাম্প, ফলে খানিকটা বিঘ্নিত হকি দলের ক্যাম্প। নীল টার্ফে পানি পড়ার সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওঠা মোটরের মতোই সচল খেলোয়াড়রা। এশিয়া কাপের আগে হাতে আছে প্রায় 3 মাস, চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে নিজেদের সেরাটা দিচ্ছেন ক্যাম্পে ডাক পাওয়া সবাই। অন্যদিকে আবারও মূল দায়িত্বে ফিরে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত কোচ মাহবুব হারুন। জিও করা হচ্ছে ইন্ডিয়া, মালয়েশিয়া এবং চায়না, 3টা দেশে আমরা অনুশীলনের জন্য যাব। তো এর মধ্যে জিও হয়ে গেলে যেটা যেখান থেকে আগে ইনভাইটেশন আমরা পাবো সেই দেশে আমরা আগে যাবো। আশা করি সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমাদের প্র্যাকটিস ম্যাচ যেগুলো খেলার কথা, যেসব দেশে যাওয়ার কথা, সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ভালো ফলিং হবে। দেশের স্বার্থে ক্যাম্পে ডাক পেয়েছেন নিষেধাজ্ঞায় থাকা ফরওয়ার্ড রাসেল মাহমুদ জিমি সহ 3 জন, যদিও তাদের সার্ভিসেস প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি না পাওয়ায় এখনও ক্যাম্পে যোগ দেননি। তবে এ সপ্তাহেই কোচ তাদেরকে পাবেন বলে নিশ্চিত করেছে ফেডারেশন। জিমি, পিন্টু, রানা, ওদের গ্যাপ কিন্তু খুব একটা বেশি দিন হয় না, 2 সপ্তাহ হয়তো ডিফারেন্স আছে। আমার মনে হয় তারা কাভার করে নিতে পারবে, 3 মাস হাতে সময় আছে। কারণ যদি টিমটা ছোটো হয়ে আসে অনেক প্লেয়ার অনেকে সিক হবে, ইনজুরি হবে, তখন কিন্তু 2টা টিম করা সম্ভব না। তো আমরা 35 জন রাখলাম এর জন্য যাতে 3টা টিম থাকে অল্টারনেট, যাতে বিকালবেলা ম্যাচটা যাতে সুবিধা মতো খেলানো যায়। আগামী অক্টোবরে এই মৌলানা ভাসানী স্টেডিয়ামেই বসবে এশিয়া কাপ হকির 10ম আসর। উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম সহ আরও বেশ কিছু খবর নিয়ে ফিরছি বিরতির পর, আশা করি।